সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না কুমারঘাটে উল্টো রথকাণ্ডে চিকিৎসাধীন তিনজনকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে শনিবার দুজন এবং রবিবার একজন রোগীকে বিমানে করে নিয়ে যাওয়া হবে জেবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট রোগীদের দেখার পর এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কুমারঘাটের উল্টো রথযাত্রায় সেই হাড়হিম করা দুর্ঘটনায় আহতদের অনেকের চিকিৎসা চলছে জেবি হাসপাতালে এর মধ্যে কয়েকজনের অবস্থা আগের তুলনায় খানিকটা ভালো হলেও আরও অনেক দিন চিকিৎসা নিতে হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা এর মধ্যে শনিবার মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসাধীন রোগীদের দেখতে জেবি হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী চিকিৎসাধীন রোগীদের দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সাথে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন শেষে তিনি সংশ্লিষ্ট রোগীদের পরিজনদের সাথেও কথা বলেন হাসপাতাল থেকে ফিরে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান এই দুর্ঘটনায় যারা জেবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের ভালো চিকিৎসা চলছে বিশেষ করে প্লাস্টিক সার্জারির বিষয়ে তিনি ভূয়সী প্রশংসা করেন এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই দুর্ঘটনায় জেবি হাসপাতালে চিকিৎসাধীন তিনজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি পাঠানো হচ্ছে এর মধ্যে দুজন শনিবারে এবং অপর একজন রবিবারের বিমানে করে নিয়ে যাওয়া হবে তিনজনের অবস্থা একটু খারাপ ছিল তো আমাদের এখানে তো ডাক্তারবাবুরা আছে ভালো এখানে আমাদের প্লাস্টিক সার্জন খুবই ভালো কিন্তু এখানে যে ট্রিটমেন্টটা হবে আর দিল্লির ডাক্তারবাবুদের সাথে ভিডিও কনফারেন্সে ডাক্তারবাবুরা এখানে কথা বলেছেন ওরা খুব অ্যাপ্রিসিয়েট করছেন যে এইভাবে এই ধরনের পেশেন্টকে আপনারা এতদিন এত ভালো ট্রিটমেন্ট দিয়েছেন তো ওইটা দিল্লির ডাক্তারবাবুরা খুব খুশি ওনাদের পাপড়ি তবুও আমরা বলছি যে এক হয়তো বা ইম্পুটেশনেরও প্রয়োজন হতে পারে আবার নাও হতে পারে এর চেয়ে ভালো যে আমরা পেশেন্টও চাইছে দিল্লিতে আমিও বলেছিলাম প্রয়োজনে বাইরেও পাঠাবো তো সমস্ত ব্যবস্থা হয়েছে আজকে দুজন যাবে কালকে আরেকজন যাবে তিনজনকে আমরা পাঠাচ্ছি বাকিরা সবাই ভালো দিল্লি ফ্লাইটে চলে যাবে থ্যাংক ইউ প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী এই ভয়াবহ দুর্ঘটনার পর ঘোষণা দিয়েছিলেন প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে এদিক থেকে বলা যায় ডক্টর মানিক সাহা প্রতিশ্রুতির বাস্তবায়ন করলেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড